الله 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 السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন পবিত্র কোরআন কারিমের তিলাওয়াত ও তর্জমা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু করছি কোরআন কারিমের তিলাওয়াত ও তর্জমা আমরা এখন একশত উনচল্লিশ নাম্বার আয়াত সুরা আল বাকার তিলাওয়াত করব এবং তর্জমা করবো ইনশাআল্লাহ উল এতু হা জুনানা ফিল্লাহিওয়াহু অরব্্য না বরব্বুকুম ওয়ালা না আহ্মালুনা ওয়ানাকুম আহ্মালুকুম ওয়ানাহ নুলাহুু মুখলে সুন। বল আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও। যখন তিনি আমাদের প্রতিপালক। এবং তোমাদের প্রতিপালক আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের এবং তোমরা তাহার প্রতি একনিষ্ঠ একশত চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলামিন বলছেন والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله তোমরা কি বলো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব তার বংশধরগণ অবশ্যই ইয়াহুদি কিংবা খ্রিস্টান ছিল বলো তোমরা কি বেশি জানো না আল্লাহ আল্লাহর নিকট হইতে তাহার কাছে যে প্রমাণ আছে তাহা যে গোপন করে তাহার অপেক্ষা অধিকতর জালিম আর কে হইতে পারে

সেই ছিল এক তাহা অতীত হইয়াছে তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের তাহারা যাহা করিত সেই সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হইবে না সুরাল বা করার একশত বিয়াল্লিশ নাম্বার আয়াত এবং পবিত্র কোরআন কারীমের দ্বিতীয়তম পারা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সায়াকুলুস সুফাহু মিনান নাসি মা ওয়াল্লাহুম আন ক্বিবলাতিহুমাল্লাতী কানূ আলাইহা কุล লিল্লাহিল মাশরiqu ওয়াল নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এযাবৎ যে কীবলা অনুসরণ করিয়াছিল উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল বল পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাহা কিচ্ছা সরল পথে পরিচালিত করেন الله سبحانه وتعالى بلسن "وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول" ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول من يتبع الرسول ممن قَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ এইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করিয়াছি যাহাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ এবং রসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হইবে তুমি এই যাবৎ যে কিবলা অনুসরণ করিতেছিলে উহাকে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যাহাতে জানিতে পারি কে রাসুলের অনুসরণ করে এবং কে ফিরিয়া যায় আল্লাহ যাহাদের সৎ পথে পরিচালিত করিয়াছেন তাহারা ব্যতীত অপরের নিকট ইহা নিশ্চয় কঠিন আল্লাহ এইরূপ নহেন যে তোমাদের ইমানকে ব্যর্থ করেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদর পরম দয়ালু

وحيث ما كنتم فولوا وجوهكم شطرا وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি সুতরাং তোমাকে অবশ্যই এমন কেবিলার দিকে ফিরাইয়া দিতেছি যাহা তুমি পছন্দ করো অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফেরাও এবং যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহারা নিশ্চিতভাবে জানে যে উহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য তাহারা যাহা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন একশো তো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহরমুল্ আলমিন বলছেন ওয়ালা ইন আ তাইতল্লাদিন উতুল্কিতা ব্যবিকুল্লি আয়াতিং কি বেলা ত্যাগ উয়ামা আং তিতা বি বেলা وما بعضهم بتابع قبله بعض ولئن اتبعت اهواءهم من بعد ما جاءك من العلم ما جاءك من العلم انك اذا لمن الظالمين যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো তবুও তাহারা তোমার কিবলার অনুসরণ করিবে না এবং তুমিও তাহাদের কিবলার অনুসারী নও এবং তাহারাও পরস্পরের কিবলার অনুসারী নয় তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে একশো তিচল্লিশ নাম্বার আল্লাহ রবুল্লা আলামিন বলছেন

যেই রূপ তাহারা নিজেদের সন্তানগণকে চিনে এবং তাহাদের একদল জানিয়া শুনিয়া সত্য গোপন করিয়া থাকে একশত সাতচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না একশো তো আট আল্লাহ নম্বর আয়াতি আল্লাহ সুবহানুতালায় করছেন ওয়ালি কুল্লিউ জহতুন হুয়া মুৱাল্লি হেফস্তবিকুল খয়রাত এই নামত কুনু এতিবিকুমুল্লাহু জমিয়া ইন প্রত্যেকের একটি দিক রহিয়াছে যেদিকে সে মুখ করে অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করিবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান একশত উনপঞ্চাশ নাম্বার আয়াতে আল্লাহ সানুয়া আলা বলছেন ওয়া হাইতু খরাজতা ফাওয়ান্নি ওয়াজহাকা শাতর আল মাসজিদুল হারাম ওয়া ইন্নাহু লাল হক্কু মির রাব্বিক ওয়া মা আল্লাহু তুমি বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও ইহা নিশ্চয়ই তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নন একশো তো পঞ্চাশ নম্বর আয়াতি আল্লাহ বলে আলামিন বলছেন ওয়ামিন হাই তু হরা ফাল্লুয়া যা হ কে হারাম মাসিজিদিল হার ওয়া হাই তুমে কুমতুম ফাল্লু জু সাতরা وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولاتم نعمتي عليكم ولعلكم تهتدون তুমি যেখান হইতেই বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। এবং তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাইবে যাহাতে তাহাদের মধ্যে জালিমদের ব্যতীত অপর লোকের তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে সুতরাং তাহাদেরকে ভয় করিও না শুধু আমাকেই ভয় করো যাহাতে আমি আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণরূপে দান করিতে পারি এবং যাহাতে তোমরা সৎ পথে পরিচালিত হইতে পারো প্রিয় দর্শক আমরা পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াত তর্জমা শুনলাম প্রিয় দর্শক আমরা তিলাওয়াত ও তর্জমার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমরা ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআনে কারিমে তিলাওয়াত ও তর্জমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا، يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة، সুর সুরাল বাকার একশো একান্ন নম্বর আয়াতের সাধু হচ্ছে আল্লাহ সুত বলছেন যেমন আমি তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রসুল প্রেরণ করিয়াছি যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় আর তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয় একশত নাম্বার আয়াতি সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করিব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না একশো তো তিপ্পান্ন নম্বর আয়াত আলামিন বলছেন হিয়া আইউ হালদিন আমানুস্তাইনু বিশ্ববরি অসলে ইন আল্লাহ মা হে মোমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এরপরে একশো চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ রবুল আলামিন বলছেন ওয়ালা ত কুলুলি মেঈ ওকুতানুফি সমি ল ইল্লাহি আম্মওয়াত বেল আহাইয়া আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত বলিও না বরং তাহারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি উপলব্ধি করিতে পারো না একশত পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়ালানাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে এরপরে একশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রব্লা আলমিন বলছেন আল্লাদিন ঈদা অসাবা তুহুম সিবা অলু ইন না লিলাই হিওয়া ইন্না ইলাই যাহারা তাহাদের উপর বিপদ আপতিত হইলে বলে আমরা তো আল্লারী এবং নিশ্চিতভাবে তাহার দিকেই প্রত্যাবর্তনকারী বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন ইহারাই তাহারা যাহাদের প্রতি তাহাদের প্রতিপালকের নিকট হইতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় আর ইহরাই সৎপথে পরিচালিত 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনাল সাফা ওয়াল মারওয়া মিন শুআইরিল্লাহ فمن حج البيت او নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত সুতরাং যে কেহ কাবাগৃহের হজ কিংবা ওমরা সম্পন্ন করে এই দুটির মধ্যে সাই করিলে তাহার কোনো পাপ নাই আর কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করিলে আল্লাহ তো দাতা সর্বজ্ঞ একশত উনষাট নম্বর আয়াত আল্লাহ রব্বুর আলমিন বলছেন إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب ما بيناه للناس في الكتاب أولئك নিশ্চয়ই আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হৃদায়ত অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য কিতাবে উহা কিতাবে উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যাহারা উহা গোপন রাখে আল্লাহ তাহাদেরকে লানত দেন এবং অভিশাপকারীরাও তাহাদেরকে অভিশাপ দেয় একশো ষাট নম্বর আয়াতে আল্লাহ রব্লা আল বলছেন ইল্লাদিনতাবুয়া অসুল্লাহ আলাইহিম কিন্তু যাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে ইহারাই তাহারা যাহাদের তওবা আমি কবুল করি আমি অতিশয় তওবা গ্রহণকারী পরম দয়ালু একশত একষট্টি আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم أولئك عليهم لعنة الله والملائكة والملائكة وان নিশ্চয়ই যাহারা কুফুরি করে এবং কাফির রূপে মারা যায় তাহাদের উপর লানদ আল্লাহ এবং ফেরিস্তাগণ ও সকল মানুষের একশত বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন উহাতে তাহারা স্থায়ী হইবে তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না একশো তো তিরষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আর তোমাদের ইলাহ এক ইলা তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তিনি দয়াময় পরম দয়ালু প্রিয় দর্শক আমরা পবিত্র কোরআনিকারী মে তিলাওয়াত তর্জমায় আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ